সড়ক ও জনপদের রোড সাইন বোর্ড অনুসরণে গাড়ি নিয়ে যেতে হবে খালে অথবা বিলে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এ বাক্যটির সাথে পরিচিত আমরা ছোট বড় প্রায় সকলেই। প্রতিটি গাড়ির ভিতরে অথবা বাহিরে তা লেখা থাকে। ঢাকা সিলেট মহাসড়ক ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে বয়ে গেছে। ঢাকা সিলেট মহাসড়ক যেখানে প্রতিনিয়ত চলছে শত শত গাড়ি, এক মিনিট দাঁড়ানোর সময় নেই। মিনিটের ভিতরে অনেকগুলো যানজটের সৃষ্টি করে যা অকল্পনীয়। যেখানে রাত এবং দিন সমানভাবে গাড়ি চলাচল করে, অনেক ব্যস্ততম এই মহাসড়ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কের প্রত্যেকটি মুড়ে মুড়ে বাঁকে বাঁকে টানানো সাইনবোর্ডগুলো আছে উল্টো দিকে, যা নির্দেশ করে ভুল পথে পরিচালিত হওয়ার এবং দুর্ঘটনায় পতিত হওয়ার। আজ দীর্ঘ সাত দিন যাবত এভাবেই চলছে ঢাকা সিলেট মহাসড়কে ভুলে ভরা সাইনবোর্ড। এই সেই শ্রমিকের ঘামের টাকা দিয়ে চলে সড়ক ও জনপদ বিভাগ, আর তাদের সাথে চলছে চরম মশকরা অবহেলা। ন্যূনতম গানবোধ থাকলে এমন হবার কথা নয়, এ যেন গানহীনতার পরিচয়। ঢাকা সিলেট মহাসড়কে সাইনবোর্ডগুলো উল্টো দিকে লাগানো আছে, তীরগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে ভুল পথে পরিচালিত হওয়ার জন্য। দীর্ঘ এক সপ্তাহ যাবত সেখানে দণ্ডায়মান। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে রক্তপাত সহ প্রাণহানি, এজন্য এর দায়ভার কে নেবে? রাতে গাড়ি চালাতে রোড সাইনবোর্ডগুলো খুব প্রয়োজন। ড্রাইভিং লাইসেন্স করাকালীন সময় রোড সাইনবোর্ডগুলো সম্পর্কে আলোচনা এবং আলোকপাত করেন তারা, অথচ আজ তারাই ভুল সাইনবোর্ড সাটিয়ে রেখেছেন একটা ব্যস্ততম মহাসড়কে। আর সাইনবোর্ডগুলো যদি হয় উল্টো দিকে, তবে এর মাশুল কে দেবে? এসব সাইনবোর্ড দেখে যদি কেউ গাড়ি চালায়, চালককে যেতে হবে খালে নতুবা বিলে। এ বিষয়ে ঢাকা সিলেট মহাসড়কে চলমান গাড়ি ড্রাইভাররা বলেন, যেভাবে রাস্তা সংস্কারের কাজ জন্য যে বিলবোর্ড লাগানো হয়েছে 3-16টা, এটা সম্পূর্ণ ভুল। এটা উল্টা দিকে লাগানো হয়েছে, লাগানো দরকার ছিল ডাইন সাইডে, সে লাগাইছে বাম সাইডে। তার কারণে সিগন্যালটা রাস্তার বাইরে অর্থাৎ খালের মধ্যে যে পড়ে, আমরা যদি রাত্রে এই চিহ্ন দেখে যদি গাইড ড্রাইভ করি, তাহলে আমাদেরকে নির্ঘাত একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে যারা এইভাবে যারা এইসব যোগ্যতায় এবং অভিজ্ঞতা দিয়ে বুঝে শুনে কাজ করে, যাতে আমাদের এইভাবে আর অ্যাক্সিডেন্টের মুখে না পড়তে হয়। আমাদের কাছে সরকারের কাছে এটা আকুল আবেদন। দিছে বলে দিছি সাইনবোর্ডটা শুধু ফেরে দেওয়ার দরকার, এই সাইডে দেওয়ার দরকার সাইনবোর্ডটা। এটা মাননীয় সরকারের কাছে আবেদন, এই সাইনবোর্ডটা যেন এই সাইডে দেওয়া দেয়। সাইনবোর্ডটা কোন দিকে দিছে? এরা মুরুখ, এরা কোনো কিছু বোঝে না তো। সাইনবোর্ডটা দেওয়া হয়েছিল, সিগন্যাল তো ওইদিক চলে গেছে, কিন্তু এটা দরকার ছিল এইদিক। ঠিক আছে, এটা ভুল হয়েছে, ওই কলেটা ঠিক আছে, ওইটা টার্নিং আমরা দেখে আসলাম, কিন্তু এটা ভুল হয়েছে। এটা তাহলে রাস্তা কোন দিক যাচ্ছে, এটা তো দরকার ছিল এইদিক। আচ্ছা, এখন যে সিস্টেমে এই ব্যানারটা লাগাইছে, এই সিস্টেম যদি আমরা রাত ফেরে গাড়ি চালাই, তাহলে তো আমরা দুর্ঘটনায় মারা যাবো। সিগন্যাল তো ভুল হয়েছে, অবশ্যই বলতে পারে। সে মানে দায়িত্বে আছে, সে এটা সঠিকভাবে তদারকি করে এটা দেখুক না, এটা তো ভুল হয়েছে। কোন মেজারমেন্টে এই কাজটা করে, এটা তো ভুল হয়েছে। ঠিক আছে, মনিরুল, আমার নাম মনিরুল। গাড়িগুলো তো সাইড বাই সাইড, এটা দেওয়ার মানে হলো সাইড গুলো নাকি রোডে দেখছে দেশের যে পরিস্থিতি করোনা নিয়ে, এই যে জিনিসটা এটা তো অনেক ঝুঁকিপূর্ণ জিনিস। এটা কেউ সিঙ্গেল মানা না মানে কি করছে, এটা তো দিতে খালো যাবার লাগে। এটা তো রাস্তা বাই রাস্তা সাইড, এটা না আমি সাধারণ জানি না, যে কোনো একটা রিস্কা দেবো বললো কবি এটা ভুল হয়েছে। মানে এরা যে কী করে আসল বিষয়টা আমরা আর কী করব? পরিবর্তন করে দিব, এটা আবার ঠিক করে দিয়ে দিব।
সরকার আমাদের কাগজের কিছু ভুল থাকলে জরিমানা সহ গাড়ি আটকে রেখে দেয়। আর এদের এত বড় ভুল তাদেরকে দেখার জন্য কেউ নেই। বিষয় বিভাগীয় প্রকৌশলী ডক্টর আহমদুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমার জানা নেই, তবে জেনে জানাব। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপদ বিভাগের জেলা প্রকৌশলী পঙ্কজ ভৌমিকের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। তথ্য ও ভিডিও চিত্র মোহাম্মদ শফিকুর রহমান শাহিন।